স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু হলো, ঘুম বাজে হঠাৎ করে না 8টা বাজে, ধরো চা নিয়ে বসেছি সবাই। আমরা তো লিকার চা খাই, দুধ চা খাই না, শুধু কফিটা দুধ দিয়ে খাই। আর দুধ চা খাই বলতে দুধ চা বাইরে বেরোলে তখন খাই, আর যেটা লিকার চা খেতেই ভালো লাগে, বেশ মানে চা খেতেই ভালো লাগে আর কি। আর সকাল সকাল ব্লগটা শুরু করার কারণটাও হচ্ছে আমরা একটু বেরোবো টুকুর টাকুর একটু জিনিসপত্র নেওয়ার জন্য। হ্যাঁ, কিছু স্পেশাল ব্যাপার নয় গো, কারণ রং দোল আমি এখন আর খেলি না, সে আগে খেলতাম। তোমরা ইনস্টাগ্রামে যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে, একটা পোস্ট আমি কালকে করেছি ইনস্টাগ্রামে। ওটা অ্যাকচুয়ালি দীঘার আছে, এই বাড়িরও আছে, আর মানে ওই ওই তখন একটু দীঘা টিকা যখন দোলের সময় যেতাম তখন খেলি। এখন তো আর দোল ফলে দীঘা টিকা খুব একটা যাই টাইও না। দীঘাতে মোটামুটি সব অকেশনে আমরা একবার করে পালন করেছি। তখন আসলে আমাদের তখন তো আমরা ব্লগ করতাম না, ওই জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। ওই জন্য ইনস্টাগ্রামে ভিডিওগুলো করে ওই জন্য শেয়ার করি। দীঘাতে আমরা 30 বছর দেখেছি, দীঘাতে হোলি দেখেছি, দীঘাতে দুর্গা পুজো দেখি, মানে বিসর্জন। হ্যাঁ, কিন্তু সেই সময় ব্লগ করা হতো না, সেই সময় মানে ভীষণ মানে কথায় দীঘা চলে যেতাম, তো সেই জন্য প্রত্যেকটা অকেশনেই। আর এখন বুঝতে পারি যে অকেশনালি যাওয়াটাও খুব চাপ হয়ে যায়, এত ভিড় হয়, চাপাচাপিটা খুব বেশি হয়। স্বাভাবিক হতেই পারি, ছুটিগুলো পায় মানুষে, যায়। ওই জন্য এখন আর মানে সে বলে না, মানুষের তো চেঞ্জ হয়, ওটা চেঞ্জ হচ্ছে না, এখন আর এই অকেশনালি খুব একটা যেতে ইচ্ছা করে না। তো দোলও এখানে খুব একটা আমরা খেলি না, যেহেতু মেয়ে রয়েছে আর রং তো ঠাকুরকে তো দিতেই হবে, অবশ্যই ঠাকুরকে দেওয়ার জন্য। তো সেই কারণে একটু কুটুর রং তো কিনবো, রং মানে আবিরই নেবো। টুকটাক কেনা আর কালকে কিছু খাওয়া দাওয়া আছে, সেগুলোর জন্য টুকটাক কিছু। হ্যাঁ, আর কালকে খাওয়াটা তো অবশ্যই মাস্ট, খাওয়া তো খাবই, সেই জন্য টুকটাক। হ্যাঁ, যদি একটু অন্যরকম কিছু বানাইটা নেই, সেই জন্য সেগুলো নেবো। ওই জন্য সকালবেলা যাবো, কারণ সন্ধ্যেবেলা জানি প্রচন্ড ভিড় হবে, যদিও সকালবেলা কিন্তু এখন মারাত্মক রোদ উঠে গেছে, বাইরে তো বেশ গরম লাগছে। তো দেখা যাক কি হয়। তো চলো চাটা খেয়ে নিই, আর আমাদের ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এরপর সবাইকে নিয়ে বাজারে যাবো, ব্রেকফাস্টটা করে তারপর। হ্যাঁ, ব্রেকফাস্ট করে তারপর সবাইকে নিয়ে বাজারে যাবো। মোটামুটি 10টা বাজবে প্রায় বেরোতে। তার আগে গিয়ে লাভ নেই, দোকানগুলো না খুলুক, দোকানগুলো তো খুলতে হবে। আর এই রং টঙের দোকান তো, বাজারটা তাও সবজি টবজি খুলে যায়, কিন্তু রঙের দোকান তো সকাল 7টা থেকে খুলবে না, খুলতেও পারে অবশ্য, জানি না, ধারণা নেই আমার। যাই হোক, আপাতত চা খেয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপর একবার বাইরে বেরিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। তো বেরোতে সেই অনেক 11টা হয়েই গেল। হ্যাঁ, ঘরের কাজ থাকে, করতে একটু বেরোতে সময় লাগে, ব্রেকফাস্ট করে সব কিছু জাস্ট ঠিক বেরোলাম। যাবো গিয়ে জিনিসপত্রগুলো যা নোয়ানো, মারাত্মক কিছু নোয়ানি, টুকটাকি নোয়ার। রোদটা ভালোই উঠেছে, ছাতা নিয়ে বেরিয়েছি, গুছিয়ে রোদ, যেহেতু ছাতা নিয়ে বেরিয়ে বসে। আমি সামগাছটা বললাম, আমার তাকানো যাচ্ছে না, যথেষ্ট রোদ। মানে টুপিটা পরো নি কেন? যাই হোক, চলো যাই গিয়ে দেখি কি আছে। হ্যাঁ, যা নেবো তোমাদেরকে তো দেখাবো। দূর বেশি কিছুই না, অল্প স্বল্পই। বুঝে গেছি গড়িয়া মোড়, আমাদের চিরাচরিত জায়গা। এখানে প্রচুর বসেছে দোকানপাট, এখানে থেকেই নেবো। আজকে যেমনি রাস্তাতেও জ্যাম, তারপর আবার গরমও লাগছে, গরম লাগছে। মাঝে মাঝে একটু ছাওয়া এলে হালকা হালকা হাওয়াটা লাগছে, তখন ভালো লাগছে। এই জায়গাটা খাওয়া এখনই এই অবস্থা, পরে কি হবে? দিন তো পড়ে আছে, মার্চ মাসের 6 তারিখ, তাতে এই অবস্থা কোনো পুরো মে মাস পড়ে আছে, পুরো বছরটাই তো গরমকালে যায় আমাদের, ঠান্ডা তো বেশি পড়ে না খুব একটা। যাই দেখি এদিকে, যাই জিনিসপত্র যা নোয়ার সেগুলো কোথায় কি আছে সব দেখে নিই। অবশেষে চলে এলাম রঙের দোকানের সামনে, যে জন্য মেনলি এই রোদের মধ্যে সকালবেলা বেরোনো। দেখো চারিদিকে কত রং নিয়ে বসে গেছে, সত্যি হোলির এই রং দেখলে মনে হয় সব কিছু কিনে নি, যা আছে সব কিছু কিনে নি। কিন্তু কি করবো, আর রং তো খেলবো না, এই তিনজনে মিলে আর কত রং খেলবো। তো যাই হোক, অন্তত কিছু কিছু করে একটু নীল রঙের বলে, দিনের বলে কথা, একটু গালে তো রং মাখবই। তাই এই বছর একটা জিনিস খুব নতুনত্ব দেখলাম, সেটা হচ্ছে একটা স্প্রে রং, বেশ ভালো লাগলো দেখতে। বার্থডের সময় যে স্প্রেটা ইউজ করা হয় ওই রকমই স্প্রে। 100 গ্রাম 100 টাকা দাম বলছে। তো আমি নিইনি, মানে আমরা ওটা নিয়ে আর কি করবো, বেকার ওটা নিয়ে তো লাভ নেই। তো যাই হোক, মোটামুটি রংগুলো নিয়েই নি, ভালোই লাগছে বেশ দেখে, সব ধরনের কালার দেখতে নিতেও ইচ্ছা করছে। তো যাই হোক, কয়েকটা নিয়ে নি, আর রংগুলো নিয়ে তো তোমাদেরকে দেখাবোই আমি কি কি রংগুলো নিলাম। রং কেনা কমপ্লিট আমাদের, মোটামুটি সব নোয়া হয়ে গেছে। রং মানে এই সাবির আর কি, লাল নীল। হ্যাঁ, লাল নেওয়া ভালো হচ্ছে, অনেক হয়ে গেছে, প্রচুর হয়ে গেছে, আর দরকার নেই। খেলবো তো না বেকার, এত নিয়ে বাড়িতে লাভ, খেলবো না কি করবো, তো নিয়ে সত্যি কোনো প্রয়োজনই নেই। যা হয়েছে যথেষ্ট মেনলি ঠাকুরকে দেওয়ার জন্য নিজেদের টুকটাক ব্যাস এনাফ। ওটা তো হোলি খেলা স্টার্ট হয়ে গেছে মোটামুটি। ওই কালারগুলো আমি দেখছিলাম, দেখতে দেখতে বাবার মেয়ের গালে একটু দিয়ে টেস্ট করে গেছে, নিজের গালটা কিন্তু পরিষ্কার রেখেছে, ওটাই আর দেওয়ার কোনো সুবিধা নেই। হ্যাঁ দিদিরা গরম লাগছে, ওর দাদুরা আরো না কিরোটা অস্বস্তি করছে, গা হাত পাকা হবে পরে কি জানে আজকে অবস্থা। দিনের বেলা মোটামুটি বেরোলে লোকে ঝলসে যাবে, ওটা ওটা চা খাই, চা খেয়ে তারপরে ওটা না খেয়ে যেতে পারবো না যত গরমই করুক। হয়ে গেছে এখন এখান থেকে আমদই আমরা দুটো চাইছিলাম আমার আর সের জন্য, ও মেয়ে তো আমদই খায় না, মেয়ের জন্য মিষ্টি দই নিয়েছি কিন্তু আমদই একখানেই পাওয়া গেল। আমি ওই জন্য বলেছি একটাই নিয়ে চলো, একটু করে খাবো তাও ঠিক আছে, আমদইটা হেভি লাগে খেতে, মিষ্টি দই খাবো না, যা কিছু করার নেই কিছু করার নেই, একটাই ছিল একটাই আমরা পেলাম, আরও একটা মিষ্টি দই নামমাত্র খাবো তাও ঠিক আছে, কিন্তু ওই আমদই খাবো। খাও দেখা যাক যদি কালকে পাওয়া যায় কালকে নেবো। তারপর তো হয়ে গেছে এবারে বাড়ির দিকে, যা রোদ বাবারে বাবারে বাবা, গরম লাগছে, চা খাওয়া হয়ে গেছে, গরম লাগছে, হাত পা দিয়ে বেশ ভালোই ঘাম বেরোচ্ছে, যাই আগে বাড়ি ঢুকি, বাড়ি ঢুকে শান্তি। এই রোদের মধ্যে পুরো একদম ইয়ে হয়ে গেলাম। সন্ধ্যে সকালবেলা আসার কারণটা একটা সন্ধ্যেবেলা আরও ভিড় হবে, এখনই যথেষ্ট ভিড়। হ্যাঁ সন্ধ্যেবেলা তো ভালোই ভিড় হবে, এখনও ভিড় রয়েছে, তো সন্ধ্যেবেলা তো কোনো কথাই নেই, আরও ভিড় হবে। আর তারপরে অত এর মধ্যে না ঠিক করে দেখতে পারা যাবে না কেনা যাবে, এই কেনার আমার সেকেন্ডের মধ্যে হয়ে গেল, ভালো করে দেখি ফাঁকা ফাঁকা মোটামুটি ফাঁকা ফাঁকা হয়ে গেল। সন্ধ্যাবেলা তো দাঁড়ানো যাবে না দোকানগুলো, বাড়িতে তোমাদের কালারগুলো দেখাচ্ছি কি কি কালার নিয়ে চলো, একদম বাড়ি থেকে ভিডিও কন্টিনিউ করছি। ওটা ওটা দাবু 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 এই যে এই যে এই যে গুটি 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 ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওমা আজকাল নতুন নতুন আদর হচ্ছে, আজকাল নতুন নতুন আদর হচ্ছে, পা ঘষে একদম মুখ ঢুকিয়ে দি একদম টুকি আগে ঢুকি করতে কত রে ওদের ঢুকি করছে এখন 3টে বাজে, আমরা তো এসছি অনেকক্ষণ, আসার সময় তোমাদের লিওকে দেখালাম অনেকদিন পর, ওরা তো ছিল না এখানে, এসছে কদিন হলোই এসছে, তাও তো এখন একটু শান্ত হয়েছে, আগে তো আরো ছটপটে ছিল। আগের দিকে আগের বছরের এই সময় আমাদের যে ব্লগগুলোতে তোমরা যারা দেখেছো তারা জানো, লিওকে জানো, আমাদের নিচে ফ্ল্যাটে থাকে ল্যাবরেটর একটা, ওদের অন্য যে রানীগঞ্জে একটা বাড়ি আছে ওখানে মাঝে মাঝে চলে যায়, ওর বেশ কিছুদিন ছিল না আবার এসছে, আবার এসছে। অ্যাকচুয়ালি ও আমাকে খুব ভালোবাসে, কারণ ও না যখন মানে প্রথম যখন ওকে আনা হয়েছিল এইটুকু ছিল, ও তখন থেকেই মানে আমাকে চেনে জানে, আর তো জানো এরা তো মানে মোটামুটি দরজা পেটানো শুরু করে দেয়, এত দরজা দুমদাম শুরু করে দেয়, আমি তো তাই বলি তোর জন্য বোধহয় আমাকে দরজা কিনে দিতে হবে এরকম ব্যাপার। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট হওয়ারও একটা কারণ আছে, আমি কালকে রাত্রিরে আজকে সকালবেলা যেতে হবে জেনে কালকে রাত্রিরে আমি একটা তরকারি করে রেখেই গিয়েছিলাম, ভাত তরকারি অ্যাকচুয়ালি কালকে রাতেই আমার করা ছিল, এসে শুধু গরম করেছি, আর যেটা শুধু এসে করে নিয়েছি সেটা হলো ডালটা শুধু আজকে করে নিয়েছি, ওই জন্য এবেলার খাবার অতটা দেরি হয়নি, চিন্তাটার হয়নি। আর এই আমদই যেটা নিয়ে আসলাম, আমদইটা তো একটা পাওয়া গেছে বলে ভাগ করে খাবো, মেয়ে মিষ্টি দইটা নিয়ে নিয়েছে। হ্যাঁ মিষ্টি দইটা হল আমদইটা ভালো লাগে, ওই জন্য একটা নিয়ে আমরা এটা আমরা একটা খাই, তাই খাবো, কিন্তু মিষ্টি দই খাবো না, মিষ্টি দই খেতে ইচ্ছা করছে না। আর খাবার আগে তোমাদের রঙের কালারগুলো দেখিয়ে দিই কি কি কালারের রঙগুলো নিয়ে এসেছি, আর তোমার মানে আরও তো ছিল নিইনি, তখন তো বললামই তোমাদের যে কত কালার দেখো তোমরা, তো দেখিয়ে দিই দাঁড়াও কি কি কালার এনেছি। প্রথমে দেখো গেরুয়া, গেরুয়াটা ক্যামেরায় কি কালার আসছে আমি বুঝতে পারছি না, গেরুয়া কালার। তারপরে নিয়েছি ব্লু, এগুলো তো সব ভালো কালার বলেই দিল ওরা। এটা হচ্ছে গ্রিন, আর এই যে হোয়াইটটা এবছর আবার দেখতে পাওয়া যাচ্ছে, এই জন্য হোয়াইট আবি। আর এই দুটো একটু বলো ওটার থেকে মানে ওটা অতটা ভালো না, এগুলো লুজ তো। এটা হচ্ছে তোমার রেড, আর এটা হচ্ছে তোমার ওই গোলাপি কালার, যেটা অ্যাকচুয়ালি আগে আবিরের রং ছিল সেই রং। আর এই মোটামুটি কালার এনেছি, খেলি না কিছু না, এই যথেষ্ট। যাই হোক এবার আমরা দুজনে আমদইটা খেয়ে ফেলি হাফ হাফ করে, খেয়ে নিয়ে মোটামুটি 3টে তো বেরিয়ে গেছে। বিকেলবেলাও আমাকে আবার একটু যেতে হবে দোকান পেটে, যেতে বাকি কিছু আছে একটু, কালকে চিকেন ফিকেন নেওয়া হয়েছে, কারণ কালকে আর সকালবেলা বেরিয়ে কিছু নেওয়ার ঝামেলাটা রাখবো না। আর দোকানপাটও না একটু বন্ধ থাকে, না খোলে, না খোলে চান্সেসটা থাকে। হয়তো একটু সকাল সকাল গেলে পেয়ে যাবো, কিন্তু আর ঝামেলা রাখছি না, যা করার একদম আজকে সেরে রেখে দেবো যাতে কালকে বেরোতেই না হয়, বেরোতেই যাতে না হয়, সেই ঝামেলাটাই তাহলে আর থাকে না। আজকে আমাদের হোলি শপিং ব্লগ এই অবধিই থাকলো। হ্যাঁ, আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, টিল দেন টাটা টাটা।